আঙ্গুর ফল থোকায় থোকায় সাজানো থাকে এবং গাছে ঝুলে থাকে, আমরা সে তার চেয়ে বেশি সেরকম দেখছি যে থোকায় থোকায় বেগুন রয়েছে। প্রত্যেকটা বেগুনের সাইজ একটু ছোট হলেও সংখ্যার দিক থেকে বেশি এবং তুলনামূলক স্বাদ এই বেগুনের অনেক বেশি বলে জানিয়েছেন যারা চাষি রয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই বেগুন যখন চাষ করা হয় সেক্ষেত্রে তাদের যে কীটনাশকের ব্যবহার সেটি যেমন কম লাগে, এবং যে জানেন যে বেগুনের সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে পোকা, সেই পোকার আক্রমণ তারা বলছেন এই বেগুনে কম রয়েছে, ফলে কীটনাশকের যে সাশ্রয় সেই সাশ্রয় তারা করতে পারে। এই বেগুনে কি সুবিধা পাবে মানুষ, মানে এই বেগুন মানুষ চাষ করবে কেন? হ্যাঁ, এই বেগুনের চাষ করার কারণ আছে যে যেহেতু আমরা বেগুন আমাদের দেশে মানুষ চাষ করেই আছে, সেটা আদিকাল থেকে বেগুন আমাদের একটা সবজি এবং খুবই সস্তা সবজি ছিল, কারণ চাষ করলে এটা হয়, কিছু না কিছু হয়। কিন্তু সম্প্রতি কয়েক বছরগুলোতে দেখা যাচ্ছে বেগুনের একটি ক্ষতিকারক পোকা যেটা আছে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। এই পোকার অত্যাচারে কৃষকরা এই বেগুনের এত পরিমাণ বিষ দেয়, সকালে একবার দেয়, বিকেলে একবার দেয়, এটা না বুঝে দেয় না না বুঝে দেয় সেটা বোঝে না, বিষ দিলে মনে করে পোকা মানে মরে যাচ্ছে বা পোকা কম হয়, কিন্তু আসলে ওই পোকা ছিদ্র করে আছে ডগার ভিতরে আর বেগুনের ভিতরে, তখন কিন্তু এই বিষ দিয়ে কোনো নিয়ন্ত্রণ করা যায় না, যার ফলে কৃষক না বুঝে এত পরিমাণ ওষুধ ব্যবহার করে যে তার পকেটের টাকাও যেমন যাচ্ছে পাশাপাশি তার নিজেকে ক্ষতি করতেছে, পরিবেশের ক্ষতি করতেছে। এই যে অবুঝ থাকার জন্য একটা হয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই যে বিটি বেগুন নামে যে বেগুন উদ্ভাবন করছে, অর্থাৎ আমাদের যে পরিচিত জাতগুলো ছিল এইগুলোর ভিতরে যে বিটি জিন অর্থাৎ ক্রায়ন এসি জিনটাকে প্রবেশ করে আমরা যে নতুন করে একটি মডিফাইড ক্রপ করে হয়েছে, এই ফলে কী করা হয় এই যে মানে ডগা এবং ফলসজ্জকারী পোকা এই পোকার আক্রমণ করতে পারে না, এবং আক্রমণের মাত্রা নাই বললেই চলে, অন্য সব পোকাই থাকবে অর্থাৎ জ্যাসিড এবং হোয়াইট ফ্লাই এবং আদার্স যে জাপ পোকা এগুলো আসবে, শুধু একটি পোকা আমাদের এই বেগুনে থাকবে না, তখন কারণ এই পোকাটা নিয়ন্ত্রণ করতে আগে যে সকালে একবার দিতে হতো এবং বিকেলে একবার বেশ দিতে হতো, এটার পরিবর্তন হতে কৃষকের পকেটে টাকা নষ্ট হচ্ছে না এবং পাশাপাশি পরিবেশে যে বিষের যে অবমুক্তি এটা কম হচ্ছে, ওই কৃষকের অজান্তেই কিন্তু এখন আমরা পরিবেশ ভালো পাচ্ছি। পাশাপাশি আমরা এই বেগুনের জন্য খাওয়ার যে আগ্রহটা, আমরা যারা স্বাস্থ্য সচেতন যারা হেলথ কনসিয়াস পিপুল আমরা, তারা আমরা এই বেগুন কেনার আগ্রহ আছে, এবং আমরা যারা জানি যে এটা বিটি বেগুন আমরা এটা কিনতেছি এবং রান্না করতেছি, কারণ আমরা আমাদের শরীরে যে বিষের যে অবশিষ্ট অংশ সেটা এখন আস্তে আস্তে কমে আসতেছে, সেই জন্য আমরা এই বিটি বেগুন চাষ করব এবং এটার দ্বারা পরিবেশকে ভালো করব। লাভ একটু কম হলেও আমরা তিন দেখতে গেলে অর্থনৈতিকভাবে লাভ পাবো, যেহেতু পকেট টাকা কম খরচ হবে, পরিবেশ উন্নত হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, সারা বাংলাদেশের মানুষকে আমরা ভালো রাখতে পারবো স্বাস্থ্যগত দিক দিয়ে, পেস্টিসাইড অর্থাৎ বিষক্রিয়ামুক্ত পরিবেশ সৃষ্টি হবে। কৃষি যে বিষয়টা সেটা হচ্ছে একটি এনজাইম, এবং এটা প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীতেই আছে, এর এক্সপ্রেশন আছে এক এক মানুষের এক এক রকম, এক এক প্রাণীর এক এক রকম। আপনি দেখবেন যে কোনো মানুষের মিষ্টি কুমড়া খাইলে অ্যালার্জি থাকে, কোনো মানুষের বেগুন খাইলে অ্যালার্জি থাকে, চোখ মুখ জলে চোখ মুখ লাল হয়ে যায়। আসলে অ্যালার্জি ব্যাপারটা আছে এটা স্পেসিফিক, ম্যান টু ম্যান ভ্যারি করবে এবং প্রাণী টু প্রাণী বা উদ্ভিদ টু উদ্ভিদ এটা ভ্যারি করে। অ্যালার্জি সেটা হচ্ছে একটি প্রোটিনের এনজাইম, এবং এটা অবশ্যই প্রকৃতিতে আছে, শুধু এর এক্সপ্রেশন ভিন্ন হওয়ার কারণে এক একজনের এক এক। যেমন আমার বেগুনে কোনো অ্যালার্জি নেই, বাট আমি পুঁই শাক খেতে পারি না, কারণ পুঁই শাকের প্রতি আমার একটা অ্যালার্জি আছে। একবার কারোর বেগুনের প্রতি রয়েছে বেগুন খেলে গা চুলকায়, হ্যাঁ এরকম আছে, কারোর আবার মিষ্টি কুমড়া খাইলে গলা জ্বলে বুক জ্বলে, এই যে সময় এক একজনের এক একজনের অ্যালার্জি, অ্যালার্জিটা সম্পূর্ণ তার ব্যক্তি ব্যাপার এবং এই ব্যক্তি বিশেষের জন্য, এটার কোনো সার্বজনীন না, মানে একই জিনিস সবার জন্য না, এটা ব্যক্তি ব্যক্তি অর্থাৎ স্পেসিফিক হয়ে গেছে। ফলন কেমন হয় আপনি তো দেখছেন, আমরা দেখছি যে খেতে ব্যাপক আকারে বেগুন হয়েছে, ফলনটা যদি বেঘাপতি কেমন ফলন হয়? বেগুনের বেগুনের ফলন আসলে বেগুনের ফলন এস্টিমেট করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ আমি যেটা জানি 500 জমিতে 500,000 টাকার বেগুন বিক্রি করা যায়, এটা আমার বলা না, এটা কৃষক ভাইই বলবে যে আমি 500 জমি লাগাইছি 500,000 টাকার বেগুন বিক্রি করছে, অর্থাৎ ওই জমির দামের চেয়ে 10 গুণ টাকা সে ওইখানে আয় করতে পারে, তাহলে কী পরিমাণ বেগুন হলে সে 500 টাকা আয় করতে পারে এটা আপনারা গেস করবেন, কারণ বেগুনে এটা আছে যে আপনি যত দিবেন তত হবে, এটা হচ্ছে বাচ্চা উৎপাদন করার মতো।
অর্থাৎ আমরা যেটা জানি যে শুকরের বাচ্চা হয় প্রচুর চারটে পাঁচটা করে, বেগুন কিন্তু এরকম তার থেকে বেশি, এটা যত ইনপুট দেবেন তত বাচ্চা হবে, মানে কত বেগুন আসবে। দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে বেগুন ধরছে গাছে, অনেক বেগুন ধরছে এবং সংখ্যাটা বলি একটি একটি গাছে অসংখ্য বেগুন রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এবং এই বাগুনে বেগুনের যে সাইজ একটু অন্যান্য বেগুনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ছোট রয়েছে, ক্ষেতে অসংখ্য বেগুন রয়েছে, কয়েকটি জাত রয়েছে, ভ্যারাইটি জাত রয়েছে, সেই জাতের বেগুন আমরা এখানে লক্ষ্য করছি।